হুজুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই দেখেছি সিরাজ হাকিম আসাউদ্দিন ওয়েসিকে কটাক্ষ করে যে দাড়িওয়ালা এই বাংলায় চলবে না, এই নিয়ে কিছু বক্তব্য উনি পেশ করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমে আপনাদের সমস্ত চ্যানেলকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। সর্বদা আপনারা মাথায় রাখবেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের 4 নম্বর পার্ট হচ্ছে আপনাদের এই কাজটা, হক ন্যায় সত্য নির্ভীক আওয়াজ জনগণের কাছে তুলে দেবেন। আর যে কথাটা বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি যে মন্তব্যটা করেছেন অবশ্যই ন্যাক্করজনক, একটা ছোট মনের কথা, এবং এই কথাটার মধ্যে একটা নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ পাচ্ছে। আজকে ভারতীয় সংবিধান আমাদের এ শিক্ষা দিয়েছে, কেউ কারো ধর্মকে নিয়ে কটূক্তি করা যাবে না, কেউ কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না। এক কথায় ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমরা ভারতের সমস্ত ধর্ম বর্ণের মানুষ আমরা স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম পালন করি। তাহলে মুসলিম ধর্মের একটা মূল্যবান জায়গা, স্পর্শকাতর জায়গা, যেটা হলো আমাদের সুন্নতে রসুলের উপরে যে আমরা দাঁড়ি রাখি, এটা হচ্ছে আমার নবীর সুন্নত। মন্ত্রী ফিরহাদ হাকিম কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের মানুষ ওটা আমার কাছে বিষয় নয়। আর যাকে উদ্দেশ্য করে বললেন হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ব্যারিস্টার, উনি কোন প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতার প্ল্যাটফর্মে আছেন ওটা আমার কাছে বিষয় নয়। উনি এদেশে আসবেন কি আসবে না সেটা ওনার স্বাধীনতা আছে, এবং আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী অবশ্যই স্বাধীনতা আছে। তিনি আসতে পারেন, তিনি রাজনৈতিক দল গঠন করতে পারেন, বা তিনি আমরাও তার দেশে যেতে পারি, হায়দ্রাবাদে আমরাও যেতে পারি। কিন্তু তিনি যে কথাটা বললেন যে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি দাঁড়িওয়ালা, এটা কিন্তু খুবই জঘন্য একটা ভাষা। এই ভাষার মধ্যেখান দিয়ে ওনার মানসিকতাটা ফুটে উঠছে। উনি কতটা ক্র্যাক মাইন্ডেড নাকি ওপেন মাইন্ডেড সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আর আমার বক্তব্য হলো আমি একজন ফুরফুরা শরীফের পীরের আওলাদ হিসেবে এবং একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে, দেশবাসী হিসেবে আমার প্রতিবাদ করার অধিকার আছে। যেহেতু তিনি একজন মুসলিম, আমিও একজন মুসলিম, একজন মুসলিম হিসেবে আরেকটা মুসলিম ভাইয়ের দাঁড়িয়ে কটাক্ষ করবে এটা যেমন মেনে নেওয়া যায় না। তার থেকে বড় জঘন্য লাগছে এই কথাটা, যেটা হচ্ছে আমার রসুলকে আঘাত করেছে, সারা বিশ্বের মুসলিম জাহানের অন্তরে আঘাত লেগেছে কথাটা, যে তিনি একটা মুসলমানের দাঁড়িয়ে কটাক্ষ করলেন এবং হেও তাচ্ছিল্য করলেন, এটা কিন্তু কোনো দিনই মেনে নেওয়া যায় না। শুধু মুসলিমরা নয়, আমার বিশ্বাস এই সম্প্রীতির বাংলায়, ভালোবাসার বাংলায় আমার অন্য ধর্ম বর্ণের মানুষ তারাও কিন্তু মেনে নেবে না। আজ যদি বিজেপি কোনো নেতা এই মন্তব্য রাখত আমরা প্রতিবাদ করতাম, বিশেষ করে আমি প্রতিবাদ করেছিলাম আজান নিয়ে বক্তব্য রাখার জন্য নাম করা একজন গায়ক সোনু নিগম, সোশ্যাল মিডিয়ায় আমি ঝড় তুলেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম অর্জুন সিং, সে যখন কুরবানি করালিয়ে বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম, আরেকজন ভাঙড়ের এক ব্যক্তি সেও যখন ফুরফুরা শরীফ পীরের আওলাদ সম্পর্কে দালাল বলেছিল এবং জঙ্গি প্রশিক্ষক বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম। তো এটা আমার ইমান, এটা আমার বিশ্বাস, এটা ভারতীয় সংবিধান, এই পাওয়ার, এই ক্ষমতা আমাকে আমার ভারতীয় সংবিধান দিয়েছে। সাথে সাথে আমার রসুলের আদর্শ সুন্নতের উপরে কেউ আঘাত করবে একজন মুসলমান হিসেবে কোনো দিন মেনে নিতে পারবো না। আমি মেনে নিচ্ছি দুটো অপশান হতে পারে, হয় স্লিপ অফ টাং, তিনি ভুল করে অনিচ্ছাকৃত একটা কথা বেরিয়ে গেছে, এটা হতে পারে, কিংবা উইথ কনফিডেন্স তিনি বলেছেন, দুটো একটা হবে। তো সেটা বাংলার জনগণ তথা বিশেষ করে মুসলিম ভাবাবেগের উপর যে আঘাত লেগেছে সে আঘাতটাকে মুছে দিতে গেলে ছোট্ট বাইট একটা তার প্রয়োজন। তিনি কমপক্ষে অন্যায় স্বীকার করুক, ভুল বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দিক। এর জন্য আমাদের নয়, ওনার নিজের ক্ষমিত হবে, উনি যে রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন সেই রাজনৈতিক দিক থেকে ওনার সমস্যা হবে, বা বিশেষ করে ফুরফুরা শরীফের ওনার আসা যাওয়া যোগাযোগ যথেষ্ট আছে আপনারা জানেন, এবং আমরা তাকে সকলে রেসপেক্ট করি, তা সেই দিকে খেয়াল করে ওনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। অবশ্যই এটা ক্ষমা চাইতে হবে যে এ মন্তব্যটা আমার ঠিক হয়নি, ভুল হয়েছে, কেননা ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব সম্পর্কে আপনারা কিছু কম বেশি জানেন। তিনি এই বাংলার
ঐতিহ্যকে বজায় রাখার জন্য ভারতীয় সংস্কৃতিকে বাস্তবায়নে তিনি যে জঘন্য একটা বিল আনতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই বিলটাকে তিনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তীব্র প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। সেই পাওয়ার, সেই ক্ষমতা, একজন ব্যক্তিত্ব, সেই রকম একজন ব্যক্তি, তার সম্পর্কে এ মন্তব্য সত্যি আমাকে নয় সমস্ত মুসলিম জাহানকে আঘাত দিয়েছে। আমি পুনরায় ওনার কাছে রিকোয়েস্ট করব যে তিনি সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা বাইট দিন এবং নিজের ভুল স্বীকার করে নিক, এটা ওনার জন্য ভালো হবে এবং ওনার দলের জন্য ভালো হবে। ভোট আসলেই কেনামেচা শুরু হয়ে যায়, তেমনই দেখা গেল ভাঙড়ে। অভিযোগ উঠেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে 10,000 টাকা দিয়ে তাদেরকে কেনার চেষ্টা, এবং আগামীতে তারা 70,000 টাকা দেবে বলে আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আপনি কী বলবেন? এটা আমি সোশ্যাল মিডিয়ায় গতকালকে দেখছিলাম। দেখুন, আমি এর সত্যতা অতটা যাচাই করিনি, তো আমি যেটা লক্ষ্য করলাম, যেরকম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস ভাইয়ের যে দল, যে ফ্রন্ট তৈরি করেছেন, এক সদস্যকে 10,000 টাকা দেওয়া হয়েছে বা প্রেশার দেওয়া হয়েছে, কত 70,000, 70,000 টাকা, 10,000 টাকা অ্যাডভান্স, এটা অত্যন্ত জঘন্য কাজ। যে কোনো রাজনৈতিক দলই করুক না কেন, এটা অন্যায়। যদি এটা সত্যিকারে প্রমাণ হয় তো সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, শাস্তি দেওয়া, এবং সেই যে দলের জন্য পক্ষে অভিযোগ এসেছে তারাও অবশ্য অস্বীকার করেছে, তো এটা অবশ্যই নিন্দনীয় কাজ। কেন, আমাদের একটা খুব মূল্যবান একটা সম্পদ যেটা হচ্ছে একটা ভোট, যে অধিকার বিশাল একটা অধিকার, বিশেষ করে সামনে 2021 এই সম্প্রীতির বাংলায় যে কালো মেঘ দেখা দিয়েছে, ভীত সন্ত্রস্ত আজকে জনগণ, আমরা ভারতবাসী সমস্ত ধর্মবর্ণের মানুষ, তো আমাদের সকলের একটাই আওয়াজ হবে, একটাই আমাদের সবার বার্তা হবে, আই টু আই কন্ট্যাক্ট করে একটা কথা বলতে চাই, এ দেশ থেকে এই জঘন্য মানসিকতার মানুষ যারা আছে, যারা সংবিধানকে ধ্বংস করতে চাইছে, যারা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে লাল কালি মারতে চাইছে, সেই সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে আমাদের ইউনিটি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আমরা ভাষা দিয়ে, লেখনীর মাধ্যমে, হাত দিয়ে, আমাদের মানসিকতা দিয়ে, আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা সকলে চেষ্টা করব এ দেশ থেকে সাম্প্রদায়িকতা যে কালো মেঘ সেটাকে আমরা সরাতে চাই। এর জন্য প্রত্যেকের গুরুত্ব অবশ্যই দেওয়া দরকার। প্রথমে আমি বলি, এই কমেন্টগুলো করছে কারা, এই মন্তব্যটা কারা করছে সোশ্যাল মিডিয়া থেকে, তাই তো? আমি একটা কথা বলি শুনো, একটা হচ্ছে রাজনৈতিকের মাধ্যম দিয়ে আমরা কিছু দেশের সেবা করতে পারি, পলিটিক্যালের উপরে দেশ, আমরা দেশের জন্য আমরা কিছু কাজ করতে পারি, কোনো সংগঠনের মাধ্যমে করতে পারি, এনজিওর মাধ্যমে মানব সেবা, দেশ সেবা, অসহায় দুস্থ গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য করা যায়। একটা হচ্ছে পলিটিক্যাল ব্যানারে আমাদের সরকার অবশ্যই করছে বা যে কোনো সরকার করে থাকে, এটা তাদের গুরু দায়িত্ব, এটা সংবিধানের একটা অধিকার তাদেরকে পাইয়ে দেওয়া। আর একটা হচ্ছে কিছু মানে গভর্নমেন্ট রেজিস্টার, কিছু ফাউন্ডেশন, কিছু সংগঠন, তাই তো, এনজিও, কোন সংগঠন বা কোন সংস্থা বা কোন ফাউন্ডেশন এই গর্হিত কাজ করছে ওটা আমার জানা নেই, যেহেতু আমি নিজেও একটা ফাউন্ডেশন সঙ্গে জড়িত আছি, আমি চালাই ফুরফুরা শরীফ সৈয়দিয়া এতিম ফাউন্ডেশন। আমাদের ফুরফুরা শরীফের কথা বলছি, বহুদিন থেকে একাধিক সংগঠন আছে, প্রত্যেক সংগঠন যে যার নির্দিষ্ট স্টাইলে চলছে, প্রত্যেকের ডেস্টিনেশন লক্ষ্য, বিশেষ করে ফুরফুরা শরীফে যেগুলো আছে, আমাদের লক্ষ্য হচ্ছে যারা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাই, যে স্টাইলে তিনি চলেছেন বা চলার বার্তা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে ভালোবাসা নবী সুন্নত, এবং অসহায় গরিব দুস্থ তাদের যে খেদমত, দুটো পাঠ, একটা হচ্ছে তাহফুজ দিন আর একটা হচ্ছে খেদমতে খালক, মানব সেবা, দেশ সেবা, দিনের হেফাজত এবং সমাজসেবামূলক কাজ। তো আমাদের ফুরফুরা শরীফের বিশেষ করে প্রত্যেকটা সংগঠন আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সমাজসেবামূলক কাজ,
অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো, অর্থ দিয়ে, শ্রম দিয়ে বা তাদের আর্থিক সহযোগিতা করে। আরেকটা হচ্ছে খেদমতে খালক, সেটা হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করে। আপনি এক একটা ফাউন্ডেশনের কথা লক্ষ্য করুন, তারা এই বাংলার বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মসজিদ, মক্তব, দরসগাহ, খানকা, এই সমস্ত কাজ তারা করছে, দেশের উপকার, জনগণের উপকার, পিছিয়ে পড়া মানুষের উপকার। তো আমাদের মানে ডেস্টিনেশন কিন্তু শুধুমাত্র মুসলিম নয়, আমরা সমস্ত ধর্ম বর্ণের মানুষের আমরা সহযোগিতা করি। এই কদিন আগে আপনারা জানেন গিয়েছিলেন বাঁকুড়া পুনিশলে পীরজাদা সাফির সিদ্দিকি সাহেবের নেতৃত্বে পীর আবু বকর সিদ্দিকি স্মৃতিনগর, এর দ্বারা কাজ হচ্ছে, হবে। আমাদের ফাউন্ডেশন থেকে বাঁকুড়াতেই আমরা প্রতিষ্ঠান করছি, শুধু বাঁকুড়া নয়, আপনার রাজারহাটে করছি, হুগলিতে আছে, আপনার মেদিনীপুরে আছে, চব্বিশ পরগনায় আছে, এই সমস্ত জায়গায় আমরা শুধু প্রতিষ্ঠান করছি না, আমরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজকেবলার নামে আল্লাহর ঘর করছি, মাদ্রাসা করেছি এবং খানকা ভিত্তি স্থাপন হচ্ছে, এই কাজগুলো করছি। পাশাপাশি এই যেমন লকডাউনে আমরা কিছু কম বেশি 20 লাখ টাকার উপরে আমরা অসহায় মানুষকে ত্রাণ দিয়েছি, বস্ত্র দিয়েছি এবং আমফান ঝড়ে ত্রিপল কিনে দিয়েছি, এই সমস্ত কাজগুলো করেছি। কথা হচ্ছে, দেখুন, কিছু মানুষের একটাই কাজ, ভুল ধরা, নিজেরা কিছু করবে না, করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে না, তথাপি এরা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদেরকে হাইলাইট করার জন্য বিভিন্নভাবে এরা একটু চিমটি কাটতে থাকে। এতে তারা কী ফায়দা পায় জানি না, তবে আমাদের জন্য খুব উপকার, কেন আমাদের পেছনে কেউ খোঁচা মারলে আমাদের আরও গুরুত্ব আসে, যেন আমাদের কাজটা কোনো ভুল হচ্ছে, আমরা সেই ভুলটা সংশোধন করে আরও বেশি কাজ করতে চাই, আরও সমাজসেবামূলক কাজ করার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের সংগঠনগুলো কিন্তু আমাদের পকেট ভর্তি করা সংগঠন নয়, প্রত্যেকটা ফুরফাসিবের সংগঠন যেটা আছে এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন, এবং আমরা কী কাজ করছি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন। অতএব এই সমস্ত ব্যাপারে আমরা গুরুত্ব দিই না। শ্রীনগরের সময় কিছু পীর সাহেবকে দেখা গিয়েছিল, বলছে চাঁদা তুলে পীর সাহেবরা শ্রীনগরের একটা ওটা আমার ফৈদিয়াতে ফাউন্ডেশন সম্পর্কে আমার কাছেও ফোন আসে, আমাকেও আমার বিষয়ে মন্তব্য করে। এগুলোতে দেখুন, যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, যারা আমাদের বিরোধী করে তাদের দিকে কর্ণপাত করার সময় নেই। শ্রীনগর নিয়ে সমালোচনা মানুষ করছে, সে তো একটা জিনিস দাঁড় করিয়েছে, অনেকটা কাজ করেছে। আমি গিয়েছিলাম ওখানে, অলরেডি মানুষের যথেষ্ট পজিটিভ তারা দেখেছি, তাদের ভালোবাসা আছে এবং এগিয়ে এসেছে, তারা বহু টাকা তারা দেবে বলে অঙ্গীকার হয়েছে, এবং সাফের সিদ্দিকি যথেষ্ট ওখানে খরচ খরচা করেছে, অলরেডি সে একটা অফিস তৈরি করে এবং জমি লেভেল করে কাজ শুরু করে দিয়েছে। এখানেও নলেজ সিটি যেটা, এখানেও আমরা দেখেছি যথেষ্ট তার কাগজপত্র ব্যাপার আছে, সেগুলো সময়ের ব্যাপার, যেটা সেই ইয়ের কর্ণধার তিনি যেটা বক্তব্য দিচ্ছেন যে আমাদের অফিসিয়ালি কাজের সমস্যা হচ্ছে বা বিভিন্ন বাধা সৃষ্টি হয়েছে, এগুলো আমরা কাটিয়ে উঠলে করবো, সেখানে একটা অফিস তৈরি করেছে বা এমনি ইলেকট্রিকের ব্যবস্থা করেছে, আপনার রাস্তা ঠিক করেছে, তো এত কাজ করার জন্যই সে ময়দানে নেমেছে। এবার হ্যাঁ, দেরি হচ্ছে সেটার জন্য দেখুন কতটা এগোয় আমরা লক্ষ্য করছি, জনগণ দিয়েছে টাকা পয়সা সহযোগিতা করেছে, তার চেষ্টা আছে বিভিন্ন মিডিয়াতে সে প্রকাশ্যে বলছে আমি কাজ করব। দেখুন, যারা সমালোচনা করবে সেটা তাদের ব্যক্তিগত রুচির ব্যাপার, ওই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই সেই জিনিসের শিকার হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, ওদিকে আমাদের কান দেওয়ার সময় নেই। আমাদের লক্ষ্য ডেস্টিনেশন যদি ঠিক থাকে, তাহফুজে দিন, খেদমতে খালেক, মুজাদ্দিদে জামানের নির্দেশ মেনে চলবো, ইনশাল্লাহ আমাদের কামিয়াব, ইনশাল্লাহ হবো আমরা।